খালার পালে গরে ওই দুটো গরুর উপরে নজরই নেই আমি পোয়াল কাটিয়ে দিলি চারি পুরো সাইটিয়ে খায় আর উড়া কাটলি তিন চার হাত করে থিয়ে দেয় ও খাতি চায় না ওই সাক এ দুই মুঠ পোয়াল নিয়ে আয় এ তোপ দেলে বড় গাবলাটা নিয়ে আয় ওটা বিশালি কাটিয়ে তুই এ গাবলা বিশালির বাল কাটবে তাই আবার গটি আগই দাও বিশালি আগই দাও ধুরি আগই দাও আর কাটতি কয় কি আমার কচি গাছে দুইটি লাউ ধরেছে খাওয়ার মানুষ নাই বন্ধু বিদেশে কি সব গান গাছে কত ভালো ঘাস কেটে আনে বিচালি কেটে দেয় ওর মা চুমা দিয়ে আনে কত ভালো ও তো আরো শিক্ষিত তোরা এরম হয়েছিস কে ঘাস কটা কাটে নিয়ে আসি আর গুড়া ধুতুম তো আমার শান্তিতে থাকতে দেবে না আমি তো বুঝতে পারিছি যাই আর কি করবো ঘাসটা কাটিয়ে নিয়ে আসি পালার মধ্যে বেশি বেশি আটা মুঠ আনতে হয় না খাইয়ে দে জায়গাটা আইচে করে খেয়ে গেল কিনা কইন্দাই খালি রে চিন্তা করো এনে কি মানুষ খেয়েছে না শিয়াল কুকুরি বুনে খেয়ে গেছে এই সাগে তোপ জেলে কিরা খাইছি যদি কাজির যদি কাজ এই জায়গাটা কিরা রং করেছে কোন আকাটা খেয়ে উঠলি হ্যাঁ কিরা খেয়েছে মানে সবাই তো এই জায়গায় খায় তো সবাই হেলে খায় তা ঠিক আছে খাল তো একটা তা কিরা খেয়েছে সেই দেখ সি 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 এরকম নোংরা করে আমাদের বাড়ি কিরা খাইতে পারে কিরা খাইতে পারে তুমি জানো না ইসাক ভাই ইসাক খেয়েছে কি রে খাল একটা আর তোর হাতে রাও আইছে কা তা আমার হাতে আইছে বলে কি আমি খাইছি নাকি আমি গরম নোংরা করে খাই নাকি ওই কিরাকে সাত ধরবে দাও ওই শাক ভাইকে দে শাক ভাইকে কাউকে এ তাহলে ই কর ওই প্লেটটা কল পিড়ি থুয়া বাজার করে নিয়ে আসি হ্যাঁ ভালো কান কথা খেয়ে গেল আমি কি করতে ধুতে দেবো আমি কি করতে ধুতে দেবো আমি আমারটা ধরবো সবাই হলে বসে খেয়ে খেয়ে তেলে যাচ্ছে আর যার যার কাজ শেষই করবে আমি পারবো না ওটা ধুতে ওই যা সে ছাগলটা ভ্যা ভ্যা করে ডেকে যাচ্ছে খাওয়ার জন্য আব্বাও বাড়ি নেই সে মিয়া ভাইও নেই এবারে ছাগলের আমি খাদি দিই নাহলে আবার আবার মারবেন কালকে আবার মারিয়েছে সব বিঘের খাদি দিয়েছে একটা আবার কি দোষ করিল রে ছাগলের কিটা খাতে দিল চিন্তা করো এই ছাগলটা আমি নিয়ে যাবো পাঠাবাড়ি খালি পেটে না নিয়ে গেলে কাজ হয় খাতে দিল কিটা
আর উল্টো পাল্টা জিনিস দনা কিনে নিয়ে আসবি না তাড়াতাড়ি নিয়ে আয় এই সেই ছাগলটা নিয়ে যাচ্ছে আবার একদিন ডেট পিছিয়ে গেল দেখা কি করে একদিন পিছিয়ে গেল খালি খা অব্বা দাও টাকা দাও ওই 200 টাকা ধরে দিয়ে জিনিসটির দাম বেড়ে গেছে টাকা তো নেই নে বিকাশের টাকা উঠে নিছে বিকাশের খোঁজেন আব্বা একবার আমার হাতে পা তুলে দিল বিশ্বাস করে একদম আজকে রিসার্চ মিসার্চ করে টাকা পয়সা তুলে মেলা কিছু করা যাবে না আব্বা ওই পিন নাম্বার একটু কোন কত কত আরে ওই দিক থেকে খুশি হইছ নে পিন নাম্বার তোমার লাগবে না নে আমার নাম কই গিয়ে বাবলুর কাছে আমার পিন নাম্বার সে জানে 205 টাকা আছে 200 টাকা দেবে নে আরে 5 টাকা তুলা বাবদ কেটে নেবে নে যা কি করে হ্যাঁ ইসাকের কাছে যখন টাকা পয়সা দিয়ে দাও সব একবারে বাজার করে দেনি তখন খুব ভালো লাগে আর আমার কাছে সব সময় কম কম দিবা যাচ্ছি উস্তে দিতে আর পটল লাগে গো খাইছো ও সব কি কিনা নাকি ওই ওই ভালো দেখে এক আটি পয়সা দাও আর হচ্ছে এক কেজি বেগুন দাও আর সাথে এক পা ঢেড়স দিয়ে তাড়াতাড়ি করো এ ভাই এ বাজারে ঠলে কেন বাড়ি না দিদি এ বকিস না দেনি সারাদিন ধর মাঠেতে আসলাম একটা দোকান আছে কিরাম বট খেলবো বাজার তুই বাড়ি দিয়ে আয় ওরে না আব্বা মারা আবার ওই চুয়াই পাড়ায় যে দেখা করে আসতে গেছে একজনের সাথে এটা লোকের কাছে টাকা পয়সা পাবে কয়টা তাহলে তুই যে দিয়ে আব্বাকে সাথে পথের মাঝে দেখা হলে তোর মিয়া ভার কাছে দিয়ে দিবি ভাই যা 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 একটু দিয়ে যা আমি পাড়ায় যাবো কি করে তো খালি মুখ ঘোরা মিশে কথা তাহলে যা আমি গেলাম ভালোই হয়েছে কিন্তু কেসে উস্তিয়ার পটল কিনেছি বেগুন আর পুঁই শাক আমি কি কুমা ঘরে নাতে ছিলে নাকি এ গাছের আমে তো ভালো হইলো উপর পারে রই ডেরন পোকা হ্যাঁ বাবা ধরো হ্যাঁ আমার আশা লাগিল এদিক আয় তোর কিনতি বাটালাম আমি উস্তিয়ার পটল বেগুন আর পুঁই শাক কা লেবু কে 20 টাকা হালে লেবু কি দেখ হবে হ্যাঁ টাকা নষ্ট করিস কি করে বাবা দার করতে বাড়ি তো তার কাছে শুনো আমি তো আমার ঠলে গান তো আর বাড়ি বসাই দিলাম দার করতে বাড়ি তো তার কাছে শুনো কেতে কিনেছে বাবা নি আসলি তুই তুই জানিস না কিরা জানি আচ্ছা তো অবজার কোনে তে বাবার কি আমার কাছে তুমি করতে দিয়েছো বাবা দে করে তুমি তার কাছে শুনো কে বা এ তুই জানিস না পোশাকের বেগুনি আমার এলার্জি আর তুই আইতা আজকে আর বাড়ি ওদিকে তে ঢুকলি হ্যাঁ রে আজকে আসু হ্যাঁ ও তো দরাই এ এদিক আয় এদিক আয় তোমরা তোমরাই বলো আমি আলাদা দিকে গেলাম এ তোর পাঠালাম কি করতি পোশাকার বেগুন কে তোর পাঠালাম আমি উস্তে আরই কিনতে তুই এত কেতে কিনে দেখছি জান আর এলাজ জিনিস দুটো তোরকা দুটো তোরকারে আমি দেখি ইস কি করে মিয়া ভাই ইচ্ছা করে কাজটা করতে পাইলো টাকা দিলাম তোর কাছে বাজার করে আনবি তুই তোরকারির কথা কলাম আমি তোর বাজার নিয়ে আসলে একজন এর মধ্যে কাহিনী নাকি খুলে ক আব্বা ও যা হয়েছে হয়েছে বাদ দেন এই দিক তো যাই করে চালাই নেন ওই আমার একটু কাজ ছিল ওই পাড়ায় আমি যাচ্ছিলাম ওই ভাষাতে দেখা হইলো আমি ভাইয়ের হাতে থইলে আর টাকা বুঝাই দিয়ে আমি কলাম ভাই একটু বাজারটা করে নিয়ে আই সে সে কোন ভাই ওই ইসাক ভাই কি করে ইসাক ইসাক সব কাজের মধ্যে ইসাক এদিকে ছাগলের খাতি দিচ্ছে ইসাক বিশালী রাটি নরম হয়ে যাচ্ছে সেনে ইসাক এদিকে আমি উস্তে আর পুরো লান্তি করছি বেগুন আর পোশাক এনেছে সেনে ইসাক এবার আমি সব দুলি ছেলে ভালো ওর কাজ কত গুছালো আবার আসে সব দুলি ছেলে বাড়ির পাশে পরিবেশ নষ্ট হলে যা হয় কি বাবা শুনে বিলা নাকি কি করে সব জায়গায় সব দুলি ছেলে সব দুলি ছেলে কা আমরা কি ভালো না তোমার কাছে আমরা ভালো না ওই সব দুলি ছেলে নিয়ে তুমি থাকোগে ওই সব দুলি ছেলে খাওগে ওই সব দুলি ছেলে নিয়ে তুমি গোসল করোগে ওই সব দুলি ছেলে নিয়ে তুমি ঘুমাওগে দাও সব দুলি ছেলে নিয়ে তুমি সংসার করবে দাও আমাকে লাগবে না তোমার দাও ওই সব দুলি ছেলে নিয়ে থাকো দাও দাও তুমি থাকোগে ওই সব দুলি ছেলে নিয়ে থাকো দাও আমাকে ছেলে বলে পরিচয় দিবা না দাও বা কি করে